আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। অক্টোবর মাসের শুরু থেকেই দেশে এক গুচ্ছ নিয়ম পাল্টে যাচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। এই তালিকায় যেমন রয়েছে রান্নার গ্যাসের দাম, তেমনই আছে বার্থ সার্টিফিকেট টিসিএসের মতো ছয়টি নতুন নিয়ম। আগামী এক অক্টোবর থেকে জন্ম ও মৃত্যু সংক্রান্ত আইন কার্যকর হতে চলেছে। যে আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স প্রদান, ভোটার তালিকা প্রস্তুত, আধার কার্ডের নম্বর, সরকারি চাকরিতে নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রের নথি হিসাবে জন্মের শংসাপত্র ব্যবহার করা হবে। সাধারণত মাসের পয়লা দিনে এলপিজি গ্যাসের দামের হেরফের করা হয়। উৎসবের মরশুমের শুরুতেও সেটা করা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এমনিতে অগাস্টের শেষ লগ্নে বর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমানো হয়। তারপর সেপ্টেম্বরের শুরুতে রান্নার গ্যাসের দাম পাল্টানো হয়নি, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এক অক্টোবর থেকে বিদেশে খরচের ক্ষেত্রে উচ্চ হারে টিসিএস অথবা ট্যাক্স কালেক্টেড অ্যাক্ট ধার্য করা হবে। এবারের বাজেট অনুযায়ী বিদেশে ট্যুর প্যাকেজের ক্ষেত্রে মাথাপিছু বছরে 7 লাখ টাকা পর্যন্ত 5% হারে টিসিএস ধার্য করা হবে। এই সীমা পেরিয়ে গেলে টিসিএসের পরিমাণ দাঁড়াবে 20%। এক অক্টোবর থেকে অনলাইন গেমিং, হর্স রেসিং এবং ক্যাসিনো কোম্পানির টার্ন ওভারের উপর 28% জিএসটি দিতে হবে। সেই করের বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, যত টাকা জমা দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে করের হিসাব করা হবে। যে পরিমাণ অর্থ জিতেছেন সেটা ধরা হবে না, অর্থাৎ ধরা যাক 1000 টাকার ব্যাট করা হয়েছে, সংশ্লিষ্ট প্লেয়ার 300 টাকা জিতেছেন, তিনি যদি আবার 1300 টাকার উপর ব্যাটিং করেন তাহলে ব্যাটিংয়ে জেতার টাকার উপর কোনো কর ধার্য করা হবে না। এক অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, যা ভারতের প্রথম কার ক্র্যাশ টেস্টিং প্রোগ্রাম। সেই কর্মসূচির আওতায় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নিজেরাই টেস্ট করিয়ে নিতে পারবেন। অক্টোবর থেকে 2023-24 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শুরু হতে চলেছে, অর্থাৎ মাসের শুরু থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারের হেরফের করা হতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী বছর লোকসভা ভোটের আগে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হতে পারে। ইম্ফলে নিরুদ্দেশ হওয়া দুই মৈতেই ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার হাজার হাজার ছাত্রছাত্রী ইম্ফলে প্রতিবাদ জানান। এই প্রতিবাদী ছাত্রছাত্রীদের আন্দোলন মোকাবিলায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে, এমনকি শূন্যেও গুলি চালায় পুলিশ। এতে কম করেও 30 জন ছাত্র আহত হয়েছেন। এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়ে নিখোঁজ লিন্ত ইংমাবিক নামের ছাত্রীর বাবা বলেছেন, তার মেয়ের বিচার চাই এবং 7 দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, কুকি উগ্রপন্থীদের হাতে নিরুদ্দেশ হওয়া দুই মৈতেই ছাত্রছাত্রী ফিজাম হেমানজিৎ সিং এবং হিজাম লিন্ত ইংমাবিককে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় এই প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতি জারি করে সোমবার জানানো হয়, গত জুলাই মাস থেকে এই দুই পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনাটি রাজ্য সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যেই এই দুই পড়ুয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই রাজ্যবাসীর ইচ্ছে অনুযায়ী এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক প্রধান শিক্ষক। মঙ্গলবার সকাল 8:35 নাগাদ রানীঘাট থেকে বাইকে বুড়িবাইলে স্কুলে যাওয়ার পথে প্রতাপীপাড়ায় এক অটোর মুখোমুখি সংঘর্ষের শিকার হন শিক্ষক নজির আহমদ লস্কর। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নজির আহমদ লস্কর বুড়িবাইল এমই স্কুলের প্রধান শিক্ষক।
মেয়ের বিয়ের জন্য তিল তিল করে টাকা জমিয়েছিলেন প্রৌরা। সেই টাকা যাতে সুরক্ষিত থাকে এবং প্রয়োজনে ব্যবহার করা যায়, তার জন্য ব্যাংকের লকারে রেখে এসেছিলেন টাকা। মোট 18 লক্ষ টাকা গচ্ছিত রেখেছিলেন তিনি। সেই টাকা খেয়ে ফেলল উই পোকা। ঘটনাটি উত্তরপ্রদেশের মুরাদাবাদে। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আলকা পাঠক নামের এক প্রৌরা তার সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে এসেছিলেন গত বছরের অক্টোবর মাসে। টাকার সঙ্গে গয়না রেখেছিলেন ব্যাংকের লকারে। প্রৌরা নিশ্চিন্ত ছিলেন যে সময়মতো ওই টাকা এবং গয়না তিনি ব্যাংক থেকে নিয়ে আসবেন। যেহেতু এক বছর হয়ে গিয়েছিল, তাই ব্যাংকের নিয়ম অনুযায়ী KYC আপডেট করাতে হতো প্রৌরাকে। আর সেই KYC আপডেট করানোর জন্য প্রৌরাকে ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়। সোমবার ব্যাংকে KYC জমা দিতে গিয়েছিলেন আলকা। KYC জমা দেওয়ার পর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কিনা তা দেখার জন্য লকার খুলেন, কিন্তু একই বান্ডিল বান্ডিল টাকা উদাও। লকারের ভিতর খিলবিল করছে উই পোকা। প্রৌরার তখন আর বুঝতে বাকি থাকেনি যে সর্বনাশ হয়ে গিয়েছে। আর এই সর্বনাশের মূলে কে? সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। আলকা জানিয়েছেন বড় কন্যার বিয়ের সময় বেশ কিছু টাকা পেয়েছিলেন তিনি। এছাড়া ছোট একটি ব্যবসা চালান, সেখান থেকে অর্জিত টাকাও ছোট কন্যার বিয়ের জন্য জমাছিলেন। মোট 18 লক্ষ টাকা নগদ জমিয়েছিলেন আলকা। তারপর সেই টাকা এবং কিছু গয়না গত বছরের অক্টোবরে ব্যাংকের লকারে রেখে আসেন। আলকার দাবি, লকারে যে টাকা রাখা যায় না সেটা তিনি জানতেন না। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন উচ্চ কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। আসাম সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বাহন ক্রয়ের সুবিধা প্রদানের জন্য আপন বাহন শীর্ষক উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি কর্মচারীরা বাহন কেনার জন্য গ্রহণ করা ঋণের সুদে বর্তুকি লাভ করবেন। আসাম সরকারের অর্থ বিভাগ সম্প্রতি এই সম্পর্কিত একটি অফিস মেমোরেন্ডাম প্রকাশ করেছে। এতে উল্লেখ অনুসারে ডিজেল অথবা পেট্রোল বাহন ক্রয়ের ক্ষেত্রে পুরুষ কর্মচারীরা ঋণের সুদের 2% এবং বৈদ্যুতিক বাহনের সুদের 3% বর্তুকি লাভ করবেন। এছাড়া মহিলা ও দিব্যাঙ্গ কর্মচারীরা বাহন ক্রয়ের জন্য ঋণের সুদে 3% বর্তুকি লাভ করবেন। সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করা আবেদনপত্রে অন্যান্য সম্পূর্ণ নথিপত্র সহ কর্মচারীরা নিজ নিজ DDO-র মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 21 বছর থেকে 53 বছর বয়স পর্যন্ত স্থায়ী নিয়মিত কর্মচারীরা নিজের বাহন ক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা লাভ করবেন। এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য অর্থ বিভাগের প্রবীণ সচিবকে অধ্যক্ষ এবং বেশ কয়েকজন আধিকারিককে সদস্য হিসাবে নিয়ে রাজ্য পর্যায়ে একটি পর্যবেক্ষণ সমিতি থাকবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তামিলনাড়ুর বেলোরে নবনির্মিত আসাম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একদিনের তামিলনাড়ু সফরে এদিন তিনি বেলোরে ছাত্রছাত্রী ও রোগীদের জন্য এই ভবনের উদ্বোধন করেছেন। 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির উদ্বোধন করে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে আসাম থেকে বহু সংখ্যক রোগী নিয়মিত চিকিৎসার জন্য CMC বেলোরে এসে থাকেন এবং রোগীদের চিকিৎসার জন্য বেশি সময়ের প্রয়োজন পড়লে সেক্ষেত্রে থাকার জন্য উপযুক্ত জায়গার অভাব হয়ে থাকে। এছাড়া এই ভবনটি নির্মাণের ফলে আসাম থেকে বেলোরে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের ভবন তামিলনাড়ু, দিল্লি, গুজরাট সহ দেশের 10টি রাজ্যে নির্মাণ করা হচ্ছে বলে ডক্টর শর্মা জানিয়েছেন। গৌহাটিতে অনুষ্ঠিত 9ম রোজগার মেলার কার্যসূচিতে কেন্দ্রীয় বন্দর, জাহাজ, পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নতুন করে বাছাই করা প্রার্থীদের মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করেন। এই বৃহৎ নিযুক্তি সমাবেশে এক সম্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে
যুব সম্প্রদায়ের সবলীকরণের জন্য গত 9 বছরে প্রধানমন্ত্রী বেশ কিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছেন। সোনোয়াল বলেন যে প্রধানমন্ত্রীর শক্তিশালী ও নির্ণায়ক সিদ্ধান্তের জন্য যুব প্রজন্ম অর্থনৈতিক বিকাশের সুফল ভোগ করতে পারছেন। ভারত বর্তমান বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে তিনটি উন্নত রাষ্ট্রের মধ্যে একটিতে পরিগণিত হওয়া। তিনি নবনিযুক্ত প্রার্থীদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশের বিকাশে অবদান যোগাতে আহ্বান জানান। ভারতকে আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে যুব প্রজন্ম শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে পারে বলে তিনি উল্লেখ করেন। গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন ডাক বিভাগ, দূরসংযোগ, আয়কর, ভারতীয় খাদ্য নিগম, SBI, ব্যাংক অফ বরোদা সহ আরও কয়েকটি বিভাগে 192 জন নবনিযুক্ত প্রার্থীদের মধ্যে মন্ত্রী নিযুক্তিপত্র বিতরণ করেন। আজ অর্থাৎ বুধবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলতি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই সিরিজটিতে ভারত 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে, সুতরাং সিরিজটিতে ইতিমধ্যেই জয়লাভ করেছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচটিতে শুভমন গিল এবং শার্দুল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়েছে, সুতরাং দলে যে দুটি পরিবর্তন হবে তা নিশ্চিত। এছাড়াও দলে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ায়ও তাদের প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে পারে। দ্বিতীয় ম্যাচটিতে স্টিভ স্মিথ অধিনায়কত্ব করেছিলেন, শেষ ম্যাচটিতে প্যাট কামিংস আবার প্রথম একাদশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 27 সেপ্টেম্বর বুধবার করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস।